শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন সীমান্তে পাঁচজনকে গুলি করে হত্যা করল রাশিয়া, শুরু হলো যুদ্ধ। ইউক্রেনের দুটি অঞ্চল নিয়ে যে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন পুতিন। বিরোধপূর্ণ অঞ্চলে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউক্রেন। মানুষের জীবন নিয়ে পুতিনকে না খেলার আহ্বান জার্মানি। ইসরায়েলের সুপ্রিম কোর্টে বসলেন প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি। ইরানের যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট সহ নিহত তিন। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র থাকবে না বলল ইসরায়েল। এবার বিস্তারিত। রোস্তভ প্রদেশের ইউক্রেন সীমান্ত দিয়ে রাশিয়ার প্রবেশ করার চেষ্টা করা ইউক্রেন সেনাবাহিনীর একটি দলকে ঠেকিয়ে দেওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। রাশিয়ার গণমাধ্যম ইন্টারফ্যাক্স দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, নাশকতা করতে রাশিয়ায় প্রবেশের চেষ্টা চালায় ইউক্রেনের সেনাদের একটি দল, তাদের ঠেকাতে গুলি ছোড়া হয়। এ ঘটনায় ইউক্রেনের পাঁচ অনুপ্রবেশকারী নিহত হওয়ার কথা জানিয়েছে রাশিয়ার দক্ষিণ ফেডারেল বিভাগ। এ ঘটনার কয়েক ঘন্টা আগে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিবৃতি দিয়ে দাবি করেছিল, দক্ষিণ পূর্ব রোস্তভ প্রদেশের সীমান্তে থাকা তাদের একটি স্থাপনা ইউক্রেনের গোলা বর্ষণে পুরোপুরি ধসে পড়েছে। যেখানে হামলা চালানো হয়েছে সেখান থেকে 150 মিটার দূরে ইউক্রেনের সীমান্ত। তবে ইউক্রেনের পক্ষ থেকে দুটি ঘটনায় মিথ্যা বলে দাবি করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রাশিয়ায় নাশকতা চালাতে ইউক্রেনে কোনো দল যায়নি, তাছাড়া ইউক্রেনের সেনাবাহিনী কোনো গোলা ছোড়েনি। এদিকে রোস্তভের এই ঘটনাকে বেশ গুরুতর মনে করা হচ্ছে, কারণ রাশিয়ার সেনাবাহিনী সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে। এর আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা এরকম অভিযোগ করে আসছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার জানিয়েছেন ইউক্রেনের লুহানস্ক ও ডনেস্ক অঞ্চলকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি বিবেচনা করছেন। সোমবার নিজের নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেন পুতিন। লুহানস্ক ও ডনেস্ক ইউক্রেন ও রাশিয়ার সীমানা ঘেঁষা দুটি অঞ্চল। 2014 সাল থেকে এই অঞ্চলের রুশপন্থী বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে। লুহানস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা লিউনিদ পাচেসনিক ও ডনেস্কের নেতা ড্যানিস পুসিহিলিন পুতিনের সঙ্গে এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন। আর এই বৈঠকে লুহানস্ক ডনেস্কের স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিতে পুতিনের প্রতি আহ্বান জানান তারা। রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত সংবাদে পুতিনকে বলতে শোনা যায়, আমাদের লক্ষ্য আজকের বৈঠকের লক্ষ্য হলো আমাদের বন্ধুদের কথা শোনা ও এই অঞ্চল নিয়ে আমাদের পরবর্তী করণীয় ঠিক করা। এদিকে পুতিন যদি এই দুটি অঞ্চলে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেন, তাহলে ইউক্রেনের আক্রমণ থেকে বাঁচানোর অজুহাত দিয়ে তখন রাশিয়া প্রকাশ্য সেখানে সৈন্য পাঠাতে পারবে। রাশিয়ার নিম্ন কক্ষ গত সপ্তাহে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানান লুহানস্ক ও ডনেস্ককে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিতে। তখন ইউরোপীয় ইউনিয়ন ও পশ্চিমা দেশগুলো কঠিন প্রতিক্রিয়া দেখিয়েছিল। রাশিয়া যদি এ দুটি অঞ্চলকে স্বীকৃতি দেয় তাহলে তা মিনস্ক চুক্তির পরিপন্থী হবে। তাছাড়া পশ্চিম দেশগুলো সহ অন্য দেশগুলো এ বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোয়াইগু প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন ইউক্রেন বিরোধপূর্ণ অঞ্চল লুহানস্ক ও ডনেস্ক বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন এ দুটি অঞ্চলে এখন সামরিক অভিযান চালাতে পারে ইউক্রেন। তিনি আরও দাবি করেছেন অভিযানের মাধ্যমে জোর করে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করছে ইউক্রেন। লুহানস্ক ও ডনেস্ক বর্তমান রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে আছে। 2014 সাল থেকে এখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের দ্বন্দ্ব চলে আসছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন। এ বৈঠকে তিনি লুহানস্ক ও ডনেস্ককে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। পুতিন যদি এই দুটি অঞ্চলকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেন তাহলে ইউক্রেনের আক্রমণ থেকে বাঁচানোর অজুহাত দিয়ে তখন রাশিয়া প্রকাশ্য সেখানে সেনা পাঠাতে পারবে। ইউক্রেনে মানুষের জীবন নিয়ে ভ্লাদিমির পুতিনকে না খেলার আহ্বান জানিয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেন বিয়ারবক। সোমবার ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্র বিশ্ব কাউন্সিলের বৈঠকে আগমনের সময় তিনি এই আহ্বান জানান খবর আনাদোলু এজেন্সির। তিনি বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছি, মানুষের জীবন নিয়ে খেলবেন না। সুশীল সমাজ ও দখলকৃত এলাকার মানুষের সঙ্গে খেলা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলেও জানান তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ইউক্রেন সংকটের সমাধান খোঁজার অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টা অংশ হিসাবে জার্মান চ্যান্সেলর ওলাফ সলোচ সোমবার পুতিনের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন হ্যাবেস্ট্রিট এই তথ্য জানান। জার্মানির পররাষ্ট্র মন্ত্রী বলেন, গত 72 ঘন্টায় আমরা সহিংস সংঘাত দেখেছি যা খুবই আশঙ্কাজনক। বারবার যুদ্ধবিরতি ভাঙা হচ্ছে, পানি ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় মানুষের জীবন হুমকির মুখে পড়েছে।
এদিকে ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের বলেন সঠিক মুহূর্তে নিষেধাজ্ঞা উপস্থাপন করা হবে। এর আগে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিজেদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ করতে নিষেধ করে জার্মানি, পাশাপাশি নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ারও নির্দেশ দেয় দেশটির সরকার। শনিবার জার্মান পররাষ্ট্র দফতর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ইউক্রেনের ওপর রাশিয়া আক্রমণ চালালে নাগরিকদের সাহায্য করার জন্য খুব সীমিত বিকল্প পথ থাকবে। ইসরায়েলের সুপ্রিম কোর্টে প্রথম স্থায়ী মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ কাবুব। সোমবার ইসরায়েলের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি। ইসরায়েলের যে নাগরিক আছেন তাদের মধ্যে 20% হলেন আরবীয়, ফলে 2003 সাল থেকেই সুপ্রিম কোর্টে একজন আরবীয় বিচারক স্থায়ীভাবে নিয়োগ পেয়ে থাকেন। কিন্তু 2003 সাল থেকে যতজন আরবীয় বিচারক ইসরায়েলের সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছেন তাদের সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। এবারই প্রথমবারের মতো কোনো মুসলিম বিচারক সুপ্রিম কোর্টে বসতে যাচ্ছেন। ইসরায়েলের 20% আরবীয় হলেও আরবীয় খ্রিস্টান মুসলিমরা বৈষম্যের শিকার হন। এদিকে খালেদ কাবুব এর আগে তেল আবিবের কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেছেন। কয়েকদিন আগে খালেদ কাবুব সহ মোট 4 জনকে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। খালেদ কাবুব তেল আবিব বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। ওই একই বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপর ডিগ্রি নেন। বিচারক হওয়ার আগে বেসরকারিভাবে আইন চর্চা করতেন তিনি। ইরানের তেভব্রিজ শহরে সেনাবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 পাইলট রয়েছেন। সোমবার সকাল 8টার দিকে ইরানের F-5 মডেলের প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন নিহত পাইলটরা হচ্ছেন সাদে গফ ফালাহি এবং আলী রেজা হানি ফেহজাদ। দুর্ঘটনার সময় সেটি একটি স্কুলের পাশে আঘাত করে। করোনা বিধিনিষেধের কারণে সেখানে লোকজন ছিলেন না, তবে এ ঘটনায় একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন বেসামরিক নাগরিক মারা গেছেন, তিনি গাড়িতেই ছিলেন। পাইলটদের প্রশংসা করে তিনি বলেন পাইলটরা সত্যি দক্ষ ছিলেন, যে কারণে বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়নি। ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ভবিষ্যতে ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করে নেওয়া হলেও তাদের স্বাধীনতার রাষ্ট্র থাকবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ। রোববার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এমন মন্তব্য করেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে খবর মিডল ইস্ট মনিটরের। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করে, কিন্তু ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিহত হতে দেওয়া যাবে না। আমরা এখন আর দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান চাই না, আমরা 2 সত্তার ভিত্তিতেই সমাধান চাই। জার্মানির মিউনিক নিরাপত্তা সম্মেলনে বেনি গ্যান্টজ বলেন 2 সত্তা ভিত্তিক সমাধান অনুসারে আমরা ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও শাসনকে স্বীকার করি, কিন্তু একই সঙ্গে আমাদেরকে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। এর মাধ্যমে ইসরায়েলি ও ফিলিস্তিনি জাতির সমন্বয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, কিন্তু একটি পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজকে মিউনিক নিরাপত্তা সম্মেলনের মডারেটর প্রশ্ন করেন দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান কি সম্ভব। তিনি বলেন আমরা আন্তর্জাতিকভাবে 2 সত্তা ভিত্তিক সমাধান চাই। এ সময় তিনি আরো বলেন আগে দ্বি রাষ্ট্রভিত্তিক কাঠামো অনুসারে সমাধানের চেষ্টা করা হয়েছে। ওই দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান অনুসারে বলা হয়েছিল যে ইসরায়েলকে 1967 সালের সীমানায় ফেরত যেতে হবে। এর মাধ্যমে একটি বিভ্রম সৃষ্টি করা হয়েছিল, কিন্তু দ্বি রাষ্ট্রভিত্তিক কাঠামো অনুসারে কোনো সমাধান আসেনি। এ কারণে আমি 2 সত্তা ভিত্তিক সমাধান চাই। এর মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকারও সুরক্ষিত হবে আর ইসরায়েলের নিরাপত্তাও নিশ্চিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।